টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে খোয়াই নদীর জলপ্রবাহ বৃদ্ধি পেয়ে টালমাতাল চাকমাঘাটে দীর্ঘদিনে পুরনো বাঁধ যে কোনো সময় সুইচ গেট ভেঙে খোয়াই নদীর জল তেলিয়ামুড়া শহরমুখী হওয়ার আশঙ্কায় আতঙ্কিত আমজনতা। বৃহস্পতিবার কয়েক ঘণ্টার বৃষ্টিতে চাকমাঘাট বাঁধের 7টি লোহার সুইচ গেটের মধ্যে 2টি গেট অতিরিক্ত জল প্রবাহের কারণে ভেঙে যায়। তৎসঙ্গে অতিরিক্ত গতিতে জল প্রবাহিত হতে থাকার ফলে অবশিষ্ট 5টি সুইচ গেটও এতটাই নড়বড়ে হয়ে যায় যে গোটা ব্যারেজ কাঁপতে থাকে। স্থানীয়দের বক্তব্য, বৃহস্পতিবার রাতে খোয়াই নদীতে অতিরিক্ত জলপ্রবাহ থাকলেও সে সময় সংশ্লিষ্ট দপ্তরের কোনো আধিকারিক উপস্থিত না থাকায় ক্ষতিগ্রস্ত চাকমাঘাটের এ বাঁধ। বিগত 12 বছর আগে এ বাঁধের 6 নম্বর গেটটি একবার ভেঙেছিল, তারপর সেই গেটটি মেরামত করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে গুরুত্ব সহকারে এই বাঁধের মেরামতে কোনো প্রকারের কাজ করা হয়নি, যার ফলে বর্তমান এক প্রকার আশঙ্কাজনক অবস্থায় রয়েছে চাকমাঘাট বাঁধের 6 নম্বর গেটটি। রাতে বৃষ্টি হওয়ার পরে গেটের উপরে জ্বলাইছে, গেটের উপরে জ্বলার পরে গেট পুরো হিলে, আজ থেকে আরো 12 বছর আগে 6 নম্বর গেট এরকম হইয়া ভেঙে গেছে, পুরো একদম ড্যামেজ আছে। ড্যামেজ এরা দেখভাল করে কি না আমি তো বুঝাই না, তবে কাল রাতে বৃষ্টি হওয়ার পরে এই আবার এই পুরো হিলতে আছে, মানে বাঙনের একদম অবস্থা আছে। এমনি কোনো গেট টেট ভাঙছে কি? এমনি আমি ভাঙছে ওই 6 নম্বর গেট আবার ভাঙছে, তা ভাঙছে ভাঙছিল গেছে 12 বছর আগে, তো ভাঙছে এখন আবার ভাঙছে। এমনি এই যে বেরিজের যে দেখুন করলে কেউ আসেনি হনুমন্ত? হনুমন্ত আমরা নজর এরকম করছে না কেউ। হ্যাঁ কালকে এটা ওই তোমার বৃষ্টি হয়েছিল আর কি, বৃষ্টি হয়েছে পর থেকে এটা উঠতে দিয়ে পুরো জল আয় পড়ছে, আর 2টা গেট ভেঙে গেছে গা, ওই সামনে 2টা গেট ভেঙে গেছে গা পুরো। আর এটা তো খুবই মানে জল বৃষ্টি যে মাইলে না, মনে করেন গেটটা উড়াই দিলে জল কমে গেলে উঠতে দিয়ে আর আয় না, কিন্তু সারিনের জল লোক নাই ওই কিনা সারিনের লাগে লোক নাই। এখন কিরকম পরিস্থিতি রয়েছে এখন বলতে? একদম বিশাল উঠতে দিয়ে জল আইতেছে, ব্রিজটা লড়তেছে, আর 2টা গেট ভেঙে গেছে গা, ভেঙে উঠতে দিয়ে জল আইতেছে আর কি। এটা কোন জায়গা? এটা এটা চাকমাঘাট। অনতিবিলম্বে এই ব্যারেজ নিয়ে কোনো প্রকারের ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ না করা হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা, এ নিয়ে আশঙ্কায় রয়েছেন এলাকার জনগণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।